মিলন হবে কতদিনে আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের শানে। বন্ধু বন্ধুর বাড়িতে থাকতে চাই না। আমি কি মরে গেছি? তুমি আমার কাছে থাকবে, এটা কেমনে সম্ভব? কেন অসম্ভবের কি আছে? আমার শহরের বাড়িটা পুরাটা নিস্তলা ফাঁকা, আর এই বাংলো বাড়িতে তো তিন চারটা ঘর ফাঁকা আছে। তোমার যেখানে ইচ্ছা সেখানে থাকো, সমস্যা কোথায়? আরে কেন ফোন করলা আবার? হ্যাঁ মামা, কও। কি রে সালাম দিলি না যে? আবার সালামও লাগবো দেন? আরে এতদিন পরে তোরে ফোন দিলাম, তুই সালাম দিবি না? ঠিক আছে, দরে উপরে আসি। সালাম আলাইকুম। এখন আলাইকুম সালাম বইলা, আমারে তাড়াতাড়ি উদ্ধার করো। স্পিক স্পিক। তোর যখনই ফোন দিই তখনই দিই খালি খালি দৌড়ের উপরে থাকস, কেন কি হয়েছে তোর? মামা কথাটা কি কইলা তুমি? দৌড়ে উপরে আমি থাকুম না তো কে থাকবে? হ্যাঁ মানে আমার মুখ খোলায় না, আমার মুডের খিচুড়ি পাকায় না তুমি। দিছিলা তো সবাই মিলা জোর করে এক ভেদাইমার সাথে বিয়া। এই আয় রোজগার করে কে? এই রঙিনী আমি, এই সংসার পুরা চালাই কে? এই রঙিনী আমি। আজকে যদি এই ভাদাইমার লগে বিয়া না হইতো আমি তোমারে কয়ে রাখলাম, আমি এই বাংলাদেশের বাংলাদেশের এক নাম্বার ফিল্ম স্টার হইতাম, বুঝছো? এখন তাড়াতাড়ি কয়ে ফেলো, কি কইবার চাপ? তুই এক কাজ কর, জামাই রে নিয়া আমার বাড়িতে চলে আয়। আবার জামাই নিয়ে আসো, খালি খালি তো বলতেছ না যাইতে, কারণ তো আছে, বইলা ফেলো। স্পিক স্পিক। আয় তারপর কমুনি। হ অন গেলে খারাপ হয় না, নট ব্যাড। আর রোজগার কমে গেছে, নিশ্চিন্তে তোমার বাড়িতে কয়দিন খাইবার পারো। হ কি সব পাগলের মতো কথা কস না, আরে আয় আয় আয়া পর। আচ্ছা আমি মোড়লদের নিয়ে এখনই রওনা দিতেছি। অহনি রওনা দিবি? আচ্ছা শোনো, তুমি রানু বানুরে কইও আমার জন্য রান্না করতে। ওই যে কাঁঠাল এখন বাইরে হয়েছে, কাঁঠাল দেয়া গরুর মাংস রানবো, তার সাথে আম ভাত, তার সাথে আরও কিছু যা যা আছে রান্না করতে বললো। ঠিক আছে, ঠিক মতো রান্না হয় যেন। আচ্ছা ঠিক আছে, তোরা তাড়াতাড়ি আয়, এক্ষুনি রওনা দি। আচ্ছা আমার একটা কাজ আছে, ওইটা শেষ করে আমি রওনা দিতেছি। ওকে রাখি, তোরা তাড়াতাড়ি আয় পর। ওকে। এসব কথা কয় লাগে না রে মা। আল্লাহ নারাজ হইব, রিজিকের মালিক হইল আল্লাহ, আমি হইলাম উছিলা মাত্র। তুমি না আব্বা এমন ভাবে কথা কইতেছো, তোমার টাকা মনে আসমান থেকে পড়ে? তুমি কি কষ্ট করে টাকা কামাও না? আরে বাদ দে, তোরা এক কাজ কর, যা তাড়াতাড়ি যা, তোরা দুই মোটা ভাত চড়াই দে, ওরা আয়া পড়লো বইলা, যা যা তাড়াতাড়ি যা। চল। আমার বাবার স্বপ্ন ছিল মিলন হবে কতদিন এই প্রজেক্টটা দাঁড় করানো। যে করেই হোক আমি আমার বাবার স্বপ্নটা পূরণ করবই। মিলন হবে কতদিন এই প্রজেক্টটা
আমাকে সফল করতেই হবে। তিনি কিন্তু ইতিহাসেও জায়গা পান নাই। হ্যাঁ, তিনি ইতিহাসে জায়গা পাননি, তার মানে তো এই না যে বাবা তেভাগা আন্দোলনটা করেননি। হ্যাঁ, তা করছেন, কিন্তু আপনি তো ওনার স্বপ্ন পূরণ করতে পারবেন না। কেন পারবো না? কেমনে পারবেন, মানুষ কি আগাইছে? আগানোর আগে জাগাতে হয়। আদিলকে দিয়ে এই ঘুমিয়ে যাওয়া মানুষগুলোকে জাগাতে হবে। আপনি নিজে না কেন? আমি ওর পাশে থাকবো, আর তুই আমার পাশে থাকবি? না, থাকলে আমি আদিলদার পাশে থাকব। আমার পাশে থাকবি না? না, সেই কথা তো কই নাই। আপনি আদিলদার এক পাশে থাকবেন, আর আমি আর এক পাশে থাকব। ওকে, দেখি কতদিন থাকতে পারিস। তোর দাদাদের যা অবস্থা। দাদারা আমার বাধা হইব না, বাধা হইবেন আপনি। কি হলো, কি ভাবছিস? আপনার কথাগুলো নিয়ে ভাবতেছি। ভয় পাস না, আমি তো আছি। কোনো প্রবলেম হলে আমার কাছে চলে আসবি। ঠিক আছে। আপনি প্রতিবাদ করছেন? কেমনে প্রতিবাদ করুম, আমি আসার আগেই মাইর দিয়ে দিছে। আমি প্রতিবাদ করার কথা কইছি, জহির যে আমার বাইরে মারছে, আপনি প্রতিবাদ করছেন? আরে গ্রামের একটা লোক তো প্রতিবাদ করে নাই। জহিরের সামনে আমার প্রতিবাদ খাটে? ও, তাহলে তো হইছেই, ব্যাস, তাহলে যান, যান এখন। আরে খারা, আইসি যখন ওর পাশে একটু বসি, দুইটা কথা কই। এত কথা কইতেইব না, এত বইতেইব না, আমার ভাই ভালো আছে, এখন যান, আন্না যান। আরে থাম না তুই, থাম। তুমি কথা কইবা না, এখন যান, যান, যান। হাওয়াতে করব পীরিত ভাবনা কি তোমার, হাওয়াতে করব পীরিত ভাবনা কি তোমার, গলায় তোমায় চড়িয়ে দেব, গলায় তোমায় চড়িয়ে দেব, গলায় তোমায় চড়িয়ে দেব গিলটি কর।
হাওয়া খেয়ে করব পীড়িতে ভাবনা কি তোমার হাওয়া খেয়ে। এই মামা শ্বশুর বাড়িতে আমরা কতদিন থাকব? মামার বাড়িতে কতদিন থাকলে যা বনার সুবিধা হয়? আমার তো সবসময়ই সুবিধা হয়, সব জায়গাতেই সুবিধা হয়। সুবিধা তো হইবই, কাম তো কোনো কিছু করণ লাগে না। হ্যাঁ, বউয়েরটা খাও, বউয়ের ক্যাশে চলো, বউয়ের বাড়িতে থাকো, কামকাজ কি করো? সারাদিন তো গলায় একটা গামছা পেঁচাইয়া গ্রামের মধ্যে টাফালিং কইরা বেড়াও। শোনো, পৃথিবীতে এখনো অনেক জাতিগোষ্ঠী আছে যাদের মেয়েরা বাইরে কাজ করে আর ছেলেগুলো ঘর সামলায়, বাচ্চা কাচ্চা লালন পালন করে, সংসার সামলায়। তুমি কি সেই জাতিগোষ্ঠীর মানুষ? না, আমি সেই জাতিগোষ্ঠীর মানুষ না। তাহলে তাদের উদাহরণ দিতেছ কেন? তাদের উদাহরণ দিচ্ছি, আমরা তো পশ্চিমা সংস্কৃতি গ্রহণ করেছি না, তো এই সংস্কৃতিটা গ্রহণ করলে সমস্যা কি? একদম বেশি কথা বলবো না, বলে একটা ধাক্কা মেরে নিচে ফেলেন। ওকে, এই চুপ করে বসে থাকলাম, কোনো কথা বলবো না। আবার কি হলো, এই চেইন পড়ছে নাকি? হ্যাঁ, কাকে জিজ্ঞেস করছো কি? হ্যাঁ, ওর অবস্থাটা দেখেছ? তুমি যা ভেবেছ ঠিক তাই, আবার চেইন পড়ে গেছে। স্টুপিড একটা, একটা অটো রিক্সা পর্যন্ত ম্যানেজ করতে পারে নাই। আনছি কি একটা ভ্যান গাড়ি, ভ্যান গাড়িতে কি মানুষ চড়ে না, ওইটাতে মাল পচে উঠায়। অপদার্থ কদাকার। নো, আমি অপদার্থ নই। যার ওজন আছে, আয়তন আছে এবং নির্দিষ্ট জায়গা দখল করে, সেটা পদার্থ। এগুলোর সবই আমার মধ্যে আছে। নাম নামও বলতেছি, ভ্যানটালো ভ্যানটালো। এই নামছি বাবা, নামছি। লক্ষ্মী সোনা, লক্ষ্মী সোনা, আমার রাগ করো না। এই কইছে চেন লাগানো, আমাকে করব কি হলো, ভাবনা কে তোমার। দেখি তোমার পালসটা মাই করে রোগে ধরতে পারতেছেন না। আমার তো মনে হইতেছে একবার একটু ইসিজি করে দেখা দরকার। এত কিছু করণের মধ্যে নাই, আমি থাকতে আবার কোথায় যাবা না না যাবা? কাল একবার চেম্বারে এসো। খালি খালি চেম্বারে যেতে কোন কেন? যদি দেখা করতেই মন চায় বাইরে দেখা করেন। বাইরে দেখা করাটা কি ঠিক হবো? কেউ দিঘা ফেলাইলে? ও, চেম্বারে গেলে সুবিধা হয় তাই না? ধুর দুষ্টু বালিকা, কি সব বলে। খবরদার বালিকা কইবেন না, আমি কিন্তু এখন স্কুলে পড়ি না। আচ্ছা ঠিক আছে, এখন রাখি, কাল আইসো একবার। যামো এক শর্তে, দুষ্টুমি করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে রাখি। শোনো শোনো শোনো, কাল তুমি চেম্বারে আইসো, তোমার এমন ট্রিটমেন্ট দিব না, এরপর থেকে তুমি প্রতিদিন আসবা। দেমনে
গুড নাইট। তুমি আবার মনে করো না যে আমার বাড়ির এক বেলার ভাতের খরচ বাঁচানোর জন্য রাইতে বেলা তোমার বাড়িতে এসে হাজির হয়েছি। তুই এসব কি কথা কস? এইটা আমি ভাবতে যাবো কেন? আমি তো তখনই চাইছিলাম তোর কুই আইতে, কিন্তু রাইত বেশি হয়ে গেছে দেখা সাহস পাই নাই। রঙিনের কাছে আবার রাইতের বেলা দিনের বেলা কি মামা? তোমার ফোন কলটা যখনই পাইছি না তখনই আমি বুঝে গেছি একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটছে, আনলে তো তুমি এমন করে ফোন দিতা না। কিন্তু এই ইষ্টপিটটার জন্য সমস্ত কিছু গেছে, আমার শরীর পুরা হাটগুলি ঘোরা ঘোরা হয়ে গেছে মামা। কোনদিন শুনছো যে ভ্যান গাড়িতে কইরা কেউ আসে? হ্যাঁ, ইষ্টপিটটারে কইছিলাম যে একটা অটোরিকশা নিয়ে আসতে, আর সে নিয়ে আসলো কিনা ভ্যান গাড়ি যেটাতে কিনা মানুষের মাল টানে, ওইটাতে বয় আমার এই পুরা রাস্তা আনছে। আর শুধু সেইটা না মামা, সারাটা রাস্তা খালি ভ্যান গাড়ির চেইনই পড়ে গেছে। এইসব কি কথা কস্তু জামেরে নিয়া? তো তুই কমু না, ইষ্টুপ রে তো ইষ্টুপিটি কমু, ভেদে মারে তো ভেদে মাই কমু। কার সাথে যে আমার এ বিয়া দিছিলা, মরণ আমার। ও আমার ইনপুট আউটপুট দুটোই ভালো আছে মামা, নো প্রবলেম। ওই মামার ইনপুট আউটপুটে কি কথা শুনাইতেছো তুমি? এটা আইটির যুগ, আইটির ভাষাতেই কথা বলতে হবে। আইসে আমার আইটি আর ইন্টারনেটিং নিয়া যত সব মামা, কোমরটা একেবারে গেছে গিয়া, সারা শরীরে বিষ। একটু কয়া দাও না কোন রুমে থাকুম আমরা? কেন আপা, আমরা এত বড় বাড়িতে তোমার থাকা থাকার অভাব, তোমার যেই ঘরে মন চাই তুমি ওই ঘরে থাকা যাও। বেশ বেশ বেশ, তা রানু বানু আমাদের খাওয়ানে কি ব্যবস্থা করছো? খাওয়ান দাওয়ানোর ব্যবস্থাও আছে, তোমরা আইবা হই না আব্বা এত রাইতে আমাকে দিয়া রান দিয়েছে। আমি কোথায় শুব? কেন আপার লগে আপার রুমে যান না, তোমার আপার কাছে শোয়া যায় না, সারা রাত হাত পা ছোড়াছুড়ি করে, একদিন তোমার খাটের নিচেই ফেলে দিয়েছিল। তাই নাকি? তাহলে আপনি বরং একটা কাজ করেন, আপনি এখানে খোলা আকাশের নিচে একটা চাদর বিছিয়ে শুয়ে পড়েন। এই তোমরা কি দুজন দুই জায়গায় শোও না একসাথে শোও? আমরা দুজন তো একসাথে থাকি, কেন আমাকে কি একসাথে সান্দের দেশে থাকার কথা? আমি কি তোমাদের সাথে আসতে পারি? দিলা ভাই আপনি কাম করেন, এই বেঞ্চের উপর চিত্রে হয়ে থাকেন। তোমাদের সাথে আসি, চলেন। সেই ভালো, আদিল কি তোমার এখানে? তবে কাল রাতে আমার এখানে ছিল। তুমি ওরে শেল্টার দিয়ে কিন্তু কাজটা ঠিক করো না। আপনি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছেন বলেই তো আমাকে শেল্টার দিতে হচ্ছে। আরে তুমি কেন শেল্টার দিবা, তুমি কে ও? আমি শেল্টার না দিলে তো আদিল শান্তি ডাক্তারের বাড়িতে গিয়ে উঠতো, সেটা কি ঠিক হতো?